Assalamu alaikum. Welcome to Spicy Bong. আমার আজকের রেসিপি ভাজা আলুর ভর্তা। আলু ভর্তার রেসিপিটা খুব কমন হলেও যেহেতু ভাজা আলু ভর্তার রেসিপিটা একটু ডিফারেন্ট ভাবে করা হয়, তাই যারা নতুন রাঁধুনি বা যারা আলু ভর্তা বিভিন্ন রকম ভাবে খেতে পছন্দ করেন, আশা করি তারা রেসিপিটি পছন্দ করবেন। এবার চলুন পুরো রেসিপিটি দেখে নেই। আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 3 কাপ আলু নিয়েছি। আলুগুলো আমি আধা ঘন্টা ডুবো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে আলুর গায়ের ময়লাগুলো খুব সহজেই পরিষ্কার করে ধুয়ে নিতে পারি। এই আলুগুলো যেহেতু খুবই ছোট সাইজের হয়, তাই সাধারণত এই আলুগুলো কিন্তু না ছিলেই রান্না বা ভর্তায় ব্যবহার করা হয়, তাই খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়াটা জরুরি। আরও একটা কথা হচ্ছে, ভাজা আলু ভর্তার এই রেসিপিটা কিন্তু এই পিচ্ছি পিচ্ছি আলুগুলো দিয়ে করলেই ভর্তাটা বেশি মজা লাগে। সব আলুর টেস্ট কিন্তু একরকম হয় না, এক একটা আলুর টেস্ট এক এক রকম হয়, তো এই রেসিপির জন্য এই আলুটাই নেয়ার চেষ্টা করবেন। তিন কাপ আলু সিদ্ধ করার জন্য আমি আলুতে 2 কাপ পানি দিব। সিদ্ধ করব মিডিয়াম হাই হিটে। যখন আলুগুলোতে খুব সহজেই কাঁটা চামচ বা ছুরির মাথা ঢোকাতে পারবেন, তখন বুঝবেন আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আলুর পাত্র ঢেকে সিদ্ধ করলে খুব তাড়াতাড়ি আলুগুলো সিদ্ধ হয়ে যাবে, আর সিদ্ধ হওয়ার পর বাড়তি পানি থাকলে পানিগুলো ফেলে দেবেন। আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। সিদ্ধ হওয়ার পর কিছুটা বাড়তি পানি ছিল, পানিগুলো ঝরিয়ে আমি সিদ্ধ আলুগুলোকে আবার একই পাত্রে নিয়ে নিব। এবার এতে প্রয়োজনীয় উপকরণগুলো অ্যাড করব। প্রথমেই নিচ্ছি 8-10টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো এভাবে টুকরো করে দেবেন, নইলে ভাজতে গেলে ফেটে চোখে মুখে ছিটে আসবে। এবার দিচ্ছি শুকনো মরিচ 5-6টি। শুকনো মরিচগুলো আমি 2 টুকরো করে দিয়েছি, আর ঝাল আপনি আপনার পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দেবেন। দিচ্ছি 1 কাপ রসুন। 3 কাপ আলুর জন্য আমি 1 কাপ রসুন দিলাম, আপনি চাইলে একটু কম করেও দিতে পারেন। তবে যে কোনো ভর্তার জন্য রসুন খুবই গুরুত্বপূর্ণ একটি উপকরণ, আর এই ভর্তায় রসুন একটু বেশি করে দিলে খেতে খুব মজা লাগে। রসুন 1 কাপের বেশি দেওয়ার প্রয়োজন নেই, তবে চাইলে আপনি 1 কাপের কম রসুনও দিতে পারেন, তাতে সমস্যা নেই। দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। দিলাম একটুখানি লবণ, আগেই বেশি লবণ দিব না, ভর্তা করার সময় প্রয়োজন পড়লে আর একটু লবণ অ্যাড করে দিব। এবার দিলাম 1 কাপ পেঁয়াজ। সব উপকরণ দেওয়া শেষ। এবার শুরুতে 2 মিনিট মিডিয়াম হাই হিটে আলু ও পেঁয়াজ মরিচগুলো মিশিয়ে নেব, এবং মেশানো হয়ে গেলে চুলা একদম লোতে রেখে পেঁয়াজ রসুন মরিচ সব কিছুকে সফট হওয়ার জন্য একটু সময় দেব। মাঝে আমি বেশ কবার নেড়ে দিয়েছি। যখন পেঁয়াজ রসুন মরিচ সফট হয়ে আসবে, তখন চুলার জ্বাল মিডিয়াম হাই করে দিয়ে আলু পেঁয়াজ মরিচ রসুন সব কিছুই হালকা পোড়া পোড়া করে চুলা থেকে নামিয়ে ফেলবো। তবে অনেক বেশি পোড়া পোড়া যেন না হয় সেদিকে খেয়াল রাখবো। ভাজা হয়ে গেলে আলুগুলো শিল নোড়ায় বেটেও ভর্তা করতে পারেন, আবার চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন। চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা না করে যখন হালকা একটা গরম ভাব থাকবে তখনই ভর্তা করে ফেলবেন, আর প্রয়োজনে একটু লবণ অ্যাড করে দেবেন। হয়ে গেল ভাজা আলুর ভর্তা। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।